হ্যালো গাইস ওয়েলকাম টু এসডাব্লিউ জি অ্যাকাডেমি তোমাদের কিছুক্ষণ আগেই এনএম জিএন এর শিফট টুয়েরও এক্সাম হয়ে গেলো তো শিফট টুয়ের যে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো আছে আজকের এই ভিডিওটাতে আমি ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো অলরেডি তোমাদের শিফট ওয়ানের সব কোশ্চেন পেপারের পুরো একদম ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো তোমাদের শিফট টুয়েরও কিন্তু ভিডিওগুলো ধীরে ধীরে আপলোড করে দেওয়া হবে এবং সবগুলোকে কম্বাইন করে পরেও আমরা একটা ভিডিও নিয়ে আসবো তো তোমাদের জন্য পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না করো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার থেকেও বড়ো কথা যে তোমাদের রেজাল্ট বেরোবে এরপর কাউন্সেলিং প্রসেস আসবে তো এই প্রসেসগুলোতে যাতে কোনোভাবে কোনো মিস না হয় তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অনেকখানি তোমরা এই চ্যানেল থেকে হেল্প পাবে দেখো চেয়ে প্রথম কথা আমাদের কোশ্চেন দিয়েছে যে জলের বুদবুদ সর্বদা গোলাকৃতি হয় এটার কারণ কি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে দেখো এটার কারণ হলো কি পৃষ্ঠটান পৃষ্ঠটানের জন্যই কিন্তু এটা হয়ে থাকে অপশান এ পৃষ্ঠটান তারপরে আমাদের কতকগুলো মৌল দিয়ে দেওয়া হয়েছে দেখো মৌলগুলোর কি চল্লিশ সংখ্যা তিনটাতেই চল্লিশ হয়েছে তার মানে কি এটা হচ্ছে আইসো বার তাই না এটা হচ্ছে কী হয় আইসো বার আচ্ছা তারপরে আমাদের কোশ্চেন কী দিয়েছে যে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্বগত আমাদেরকে জানতে চাওয়া যে সেটা হচ্ছে আঠানব্বই আমাদের আণবিক গুরুত্ব হয় আচ্ছা এরপরে এই কোশ্চেনটা দেখো তোমাদের নুন জল ধোঁয়া মাখন আর মাটি দেওয়া আছে কোনটা কী দেখো এটা একবারে বেরিয়ে যাবে নুন জলটা কী হয় নুন জলটা দ্রবণ হয় দেখো এখানে সব অপশানগুলো ভালো করে দেখো একটা সি একটা সি একমাত্র একটাই অপশান রয়েছে এরটাই অপশান রয়েছে বাদ বাকিগুলো যেটা হবে দেখো একটাই অপশান রয়েছে তার মানে এক এটা এইটা অপশান এ হবে ওকে তারপরেরটা দেখো তারপরের কোশ্চেনটাতে যদি আমরা যাই বলা হয়েছে যে মানব দেহের যে চক্ষু লেন সেটা কী উভ উত্তল হয় ঠিক আছে উভ উত্তল হয় আচ্ছা এইটা হচ্ছে সিফট ওয়ানেও এই সিমিলার একটা কিন্তু কোশ্চেন পড়েছিলো অপশানটা যা ছিল আর্গন ছিল এটাতে নিয়ম দিয়েছে কেন কারণ এগুলো হচ্ছে আমাদের নোবেল গ্যাস তাই কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তারপরে দেখো যে অম্লবৃষ্টিতে সর্বাধিক কোন গ্যাসটা থাকে সালফিউরিক অ্যাসিড সর্বাধিক থাকে সত্তর পার্সেন্ট থেকে থাকে সালফিউরিক অ্যাসিড আচ্ছা এরপর আমাদের এর এরপরের কোশ্চেনটি কী বলেছে যে একটি জলের পাম্প পঞ্চাশ মিনিটে ছ মিটার উচ্চতায় রাখা পাঁচশো লিটারের একটা ট্যাঙ্কে ভর্তি করে তুলতে পারে তো সেই ক্ষেত্রে ওই প্যাম্প পাম্পটার কত ক্ষমতা তো এটা আমাদের অপশান হবে দশ উত্তর হবে কীভাবে বেরোবে দেখো এইটিকে লিটারটাকে প্রথমে আমাদেরকে এত লিটার মানে কত কেজি আমাদেরকে কনভার্ট করতে হবে আমরা জলের ঘনত্ব দিয়ে গুণ করলে আমরা ভরটা পেয়ে যাব সেই ভরের সঙ্গে জি গুণ করতে হবে তার সঙ্গে এদিকে এইজ গুণ করতে হবে তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা সেইখান থেকে হচ্ছে কার্যটা পেয়ে গেলাম কত কার্য করতে হবে তার সঙ্গে পঞ্চাশ মিনিটটা সেকেন্ডে কনভার্ট করে পরে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব ক্ষমতা পেয়ে যাব আচ্ছা এরপরে দেখো এটা দেখো খুব সুন্দর একটা ট্রিকি কোশ্চেন যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দশ গ্রাম বরফকে আটশো ক্যালোরি তাপ প্রয়োগ করলে কি হবে দেখো এক গ্রাম এক গ্রাম বরফকে তুমি যদি আটশো ক্যালোরি তাপ দাও তাহলে সেটা কি হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হয় তাহলে দশ গ্রামের জন্য কত ক্যালোরি তাপ লাগবে আটশো ক্যালোরি তাপ লাগবে তার মানে এই যে আটশো ক্যালোরি তাপটা লাগছে এটা শুধুমাত্র কি করছে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করছে কোনো প্রকার কিন্তু তোমার টেম্পারেচারের পরিবর্তন করছে না অর্থাৎ বরফ থেকে জাস্ট জলে পরিণত হয়ে যাবে কিন্তু হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই থাকবে অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল পাওয়া যাবে আচ্ছা তারপরে এইটা দেখো যে একটি স্বরের যদি এতগুলো কম্পাঙ্ক হয় চারটি সুরের মিশ্রিত হয়ে থাকে তাহলে কত সমমেল হয় পাঁচশো বারো হবে আমাদের আচ্ছা এরপরে দেখো যে এখানে একটি বন্দুক থেকে গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো বুলেটটি এক তো বেগে বালির বস্তাকে আঘাত করলো কত সেমি দূরে যে আঘাত করলো তাহলে কত প্রতিরোধ বল ছিল সেটা আমাদেরকে বের করতে হবে খুব ইজি প্রবলেম তো আমরা কি করতে হবে প্রথমে ভিস্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস টু এএস এইখান থেকে এটা বার করে নিতে হবে এটা বের করে নিলে এইখানে ভরের সঙ্গে যদি তোমরা গুণ করতে তাহলে আমরা কী পেয়ে যাব বলটা পেয়ে যাবো তো তোমাদের সেটা বেরোচ্ছে এইখান থেকে একান্ন দাগের যেটা অপশান সেটা আমাদের এক হাজার নিউটন বেরোচ্ছে আচ্ছা নিউটন কিসের একক নিউটন হচ্ছে আমাদের বলের একক তারপরের কি কোশ্চেন আছে যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় ভর আর স্প্রিং তুলা সাহায্যে মাপা হয় ভার ক্লিয়ার আচ্ছা এরপর দেখো একটি ব্যক্তি দশ মিটার বাহুবিশিষ্ট বর্গাকার মাঠে ষোলো সেকেন্ডে একবার ঘুরে এলো তার গড় দ্রুতি কত হবে তো গড় দ্রুতি বেরোবে টু পয়েন্ট ফাইভ কিন্তু তোমাদের এখানে গড় যে সরণটা সরণটা তোমাদের কত বেরোবে জিরো মিটার দেখো সরণটা দেখে পরেই উত্তরটা করে দিতে পারব কেন কারণ এরকম করে যেয়ে পরে এরকম করে ঘুরে পরে আবার পূর্ব পূর্ববর্তী অবস্থাতেই ফিরে এলো তাহলে স্মরণ কত হচ্ছে স্মরণ হচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে অপশান একটাই আছে অপশান ডি আচ্ছা এরপর দেখো যে বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর কি হয় কোন বস্তুর কখনোই ভর শূন্য হতে পারে না কিন্তু ভার শূন্য হতে পারে যদি জি এর মান জিরো হয়ে যায় তখন কীভাবে ভারটা বা ওজনটা শূন্য হতে পারে কিন্তু কখনোই কিন্তু ভর শূন্য হতে পারে না অর্থাৎ অপশান সি উত্তর হবে আচ্ছা এটা আমাদের পঞ্চান্ন নম্বর কোশ্চেন পর্যন্ত হলো এরপর আমরা ছাপ্পান্ন নম্বর কোশ্চেনটা দেখব ছাপ্পান্নটা আমাদের অপশন হবে অপশান এ একটি বল এক কেজি ভরের একটি স্থির বস্তুর বলের অভিমুখে এক মিটার বা সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে এক মিটার স্মরণ করে মানে কি এম এ ইন্টু এস তাহলে আমরা কার্য পাচ্ছি তাহলে এক জুল কার্য হচ্ছে মানে অপশান এটা ঠিক হচ্ছে এরপর দেখো এটাও অপশান সিটাকে দেখো একশো গ্রাম মানে কি জিরো পয়েন্ট ওয়ান কেজি জিরো পয়েন্ট ওয়ান কেজির সঙ্গে দশ মিটার যখন গুণ করবে তার সঙ্গে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার যখন ত্বরণ গুণ করবে মানে আমরা কি পাচ্ছি আমরা এখান থেকে হচ্ছে টোটাল এক জুল পেয়ে যাচ্ছি আর এক নিউটন বলের মানের থেকে এক মিটার স্মরণ সৃষ্টি হয় এটাও কিন্তু আমাদের হবে ক্লিয়ার আচ্ছা তার মানে এখানে আমাদের তিনটা পেলাম যে এ সি আর ডি এটা দেখো যে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় বস্তুটা একই অভিমুখে কিন্তু পরিবর্তনশীল গতি মানে কি ত্বরণ পেতে পারে এটা একটা হতে পারে দ্বিতীয় কি যে বস্তুটি একই গতিতে কিন্তু পরিবর্তিত অভিমুখে চলতে পারে হ্যাঁ সে হচ্ছে বৃত্তাকার পথে পরিবর্তিত অভিমুখে চলতেই পারে তো বা অন্য একটা দিকে এই দিকে যাচ্ছিলো আমাদের ফোর্সটা এমন দিল যে উল্টো দিকে ঘুরে গেলে এমনও হতে পারে তো এইটাও হতে পারে আবার এইটাও হতে পারে যে বস্তুটি উল্টো দিকে চলতে শুরু করতে পারে কারণ এই দিকে যাচ্ছিলো আমরা এমন একটা বল প্রয়োগ করলাম যেটা উল্টো দিকে চলতে শুরু করবে ঠিক আছে তো তার মানে তিনটাই হতে পারে আচ্ছা তারপরে দেখো যে আমাদের আঠারো একটা যে জি এর মান নিজের জিয়ের মান সম্পর্কে নিজের কোন উক্তিটি সঠিক যে যে অপশন বি কোনো একটি অক্ষাংশ রেখা সর্বত্র এর মান সমান হয় আর অপশন ডি উত্তর ও দক্ষিণ মেরুতে এর মান শূন্য হয় অর্থাৎ অপশান বি আর অপশান ডি এই দুটো কিন্তু সঠিক হবে আচ্ছা তারপরে আমাদের বলা হয়েছে একটি বিশাল তুলার বস্তা ও একটি ছোট লোহার টুকরো দুটি ওজন এক কেজি সেক্ষেত্রে নিচের কোন কোনগুলি উক্তিগুলি সঠিক হবে সেগুলো আমাদেরকে দেখতে হবে উত্তর হবে অপশান এ আসলে তুলার বস্তাটির ভর সামান্য হলেও বেশি অপশান এ আর অপশান ডি লোহার টুকরোটির উপর সক্রিয় অভিকর্ষজ বলের মান বেশি অপশান এ আর অপশান ডি এই দুটো হচ্ছে আমাদের উত্তর হবে আচ্ছা ষাট নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে দুটো বালক সত্তর মিটার বেসার্ধ বিশেষ বৃত্তাকার পথে এক জায়গা থেকে যথাক্রমে তিন মিটার পার সেকেন্ড ন মিটার পার সেকেন্ড গতিতে দৌড়াতে শুরু করলো কতক্ষণ পরে তারা আবার এক সঙ্গে মিলিত হবে যে তারা কি কখনোই মিলিত হবে না নাকি যদি তারা উল্টো দিকে দৌড়ায় পরস্পর পরস্পরের তাহলে তখন তারা কুড়ি সেকেন্ড পরে মিলবে নাকি পঁয়ষট্টি সেকেন্ড পরে আবার তারা মিলিত হবে আর যদি একই দিকে দৌড়া তো শুরু করে তাহলে একশো দশ সেকেন্ড পরে মিলিত হবে তো আমাদের উত্তর হবে অপশান অপশান এ বি যদি তারা একে অপরের উল্টো দিকে দৌড়ায় তাহলে কুড়ি সেকেন্ড পরে মিশবে আর হচ্ছে তোমার যদি তারা একই দিকে দৌড়ায় তাহলে হচ্ছে একশো সেকেন্ড পরে তারা একই জায়গাতে মিট করবে এই দুটো হচ্ছে আমাদের উত্তর হবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সব কোশ্চেনগুলো উত্তরগুলো ক্লিয়ার হয়ে গেছে আর বাদ বাকি সাবজেক্টগুলোর ভিডিওগুলোও কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে হবে সব উত্তরগুলো এখান থেকে পেয়ে যাবে আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও তোমাদের বাকি যারা বন্ধুরা রয়েছে তাদের মধ্যে ভিডিওটা খুব দ্রুতমাত্রে শেয়ার করে দাও তাহলে তারাও মিলিয়ে দেখতে পারবে তোমার কত স্কোর হলো এটা মিলিয়ে পরে আমাদের কমেন্ট সেকশনে জানাও তাহলে আমরাও একটা অ্যানালাইসিস করতে অনেকটা হেল্প পাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ but